এর সাথে কখনো আমাদের জোট হয়নি, আসন সমঝোতা হয়েছিল, এবারও আমরা আসন সমঝোতাতেই যেতে চাই। না, আমরা আসন সমঝোতাতে যেতে চাই না, আমরা করলে জোট করতে চাই, আমরা পর্দার আড়ালে কিছু করব না, কারণ এটা তো পিপুলের জন্যে, পিপুলের কনজামশনে যদি না আসতে পারি তাহলে আমার জোট করে লাভটা কি? তাহলে আমি ঘরের মধ্যে আমার সাথে কি চুক্তি হলো না হলো, এটা সাধারণ মানুষের কিন্তু যা আসে এককভাবে, তাহলে কি এককভাবে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা? না, যদি জোট না হয় তাহলে এককভাবে লড়তে হবে, কিন্তু আমাদের এখন আলোচনা চলছে, আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ ভট্টাচার্য এবং শঙ্কর মালাকারকে, তারা এক প্রস্তাব আলোচনা করেছেন, করার পর আমরা রাহুল গান্ধীর কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খোলাখুলি বলে এসেছি। এক নম্বর হচ্ছে জোট হলে প্রকাশ্য জোট, এবং সেই জোটটা পার্লামেন্ট ইলেকশন কেন্দ্রিক নয়, 2021 সাল অবধি জোট, তাহলে পিপুলকে আমরা কনভিন্স করতে পারি, আর তাহলে পিপুলের কাছে মেসেজ যাবে ইট ইস দ্য ব্যারেজ অফ কনভিনিয়েন্স, তাতে পিপুলের সমর্থন আমরা পাবো না। বিজেপিকে ঠেকাতে কি যদি বামেদের সাথে জোট না হয় অন্য কোনো রাজনৈতিক দলের সাথে জোটের কথা আপনারা চিন্তা ভাবনা করছেন? অন্য কোনো রাজনৈতিক দল নেই শাসক দলের সাথে? না না, শাসক দলের বিরুদ্ধেও তো লড়াই আমাদের, আজকে শাসক দল গতকাল ঘটা করে নারী দিবস পালন করছে, বাংলার মুখ্যমন্ত্রী সাহস আছে বলবেন যে এই রাজ্যে নারী পাচারে প্রথম গেল পশ্চিমবঙ্গ, এই রাজ্যে প্রতিদিন নারীরা লাঞ্ছিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, এই রাজ্যের হবু শিক্ষকরা মহিলারা খোলা আকাশের নিচে বসে আছে, তাদের মিনিমাম একটা টয়লেটের ব্যবস্থা করেন, তারা জল না খেতে বেশ 7 দিন ধরে অবস্থান করছে, এরপরে কোন মুখে নারী দিবস পালন? বাংলার মানুষ তো প্রত্যাশা করছে, বাংলার মানুষরা মহিলারা তাদের তো এই প্রত্যাশা ছিল যে বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে, অতএব আমরা সুরক্ষিত। দাদা এদিকে তাকিয়ে বলেন, ঠিক সেদিকে, কিন্তু সে সুরক্ষার বদলে সব থেকে বেশি অসুরক্ষিত এখানে পশ্চিমবঙ্গে। আর কিছু আছে শিডিউল কি আছে এখন পর্যন্ত, কি চেঞ্জ হচ্ছে কিছু? 15 তারিখ ছিল সেটা চেঞ্জ হয়ে 23 তারিখ তিনটে হচ্ছে। কখন আসছেন তিনি, কি প্রোগ্রাম? তিনটে 15 থেকে 23 কি মানে অন্য কোনো কারণ আছে না? আমি সিরিয়াল হয়ে গেছি। না না, ওনার এখানে আসতে দেরি হবে, আগেও আসতে পারবেন না কারণ জুমাবার, আবার জুমার মাথায় রেখে আসতে গেলেও ওর পক্ষে লেট হয়ে যাচ্ছে, হেলিকপ্টার উঠতে পারবেন না, তাই উভয়ের সুবিধার্থে 15 তারিখটা চেঞ্জ করে 23 তারিখ করা হলো, 23 তারিখ তিনটে কোথায় সভা করবেন বলে প্রাথমিকভাবে আপনারা? সেটা আমরা ঠিক করে না, কোথায় করবেন দাদুদা আছেন, মেয়ে আছেন, এরকম মিলে ঠিক করে নেবে, তা আমাদের ব্যাপার না। উত্তর মালদাতেই আমরা এসেছি এদেরকে এনকারেজ করতে, সাথ দিতে। উত্তর মালদাতেই সভা হচ্ছে এই দাদুদা বসে মালদা তো যাও তো।